আপনারা জানতে চাচ্ছেন নেই, এটা তো আসলে একবারে কিছু হচ্ছে না। আজকে ওদের সাথে বসেছিলাম, আসার পরে ওদের সাথে বসার পরে ওদেরকে সাথে কিছুক্ষণ কথা বললাম, ওদেরও কথা শুনলাম। যে জিনিসটা ওদেরকে বলেছি যে বাংলাদেশে ক্রিকেটে আমাদের অনেকগুলো অর্জন আছে, আগেও হয়েছে, এই গত কয়েক বছরেও হয়েছে, এর মধ্যে উল্লেখযোগ্য কতগুলোর কথা বলছিলাম। আমরা মাঝে মধ্যে হয়তো কাউকে না কোনো একটা দলকে কোনো একটা টুর্নামেন্টে হারিয়েছি, এরকম হতো, কিন্তু সিরিজ তো জিততে পারতাম না। আমরা ইন্ডিয়া, পাকিস্তান, সাউথ আফ্রিকা আর মতো দলগুলোর সাথে, ওয়েস্ট ইন্ডিজ, নিউজিল্যান্ড, তাদের সাথে আমরা সিরিজ জেতা শুরু করেছি, আমরা সিরিজ জিতেছি। এটাই আমরা আবার কন্টিনিউ করতে চাই দেখেই আন্ডার-21 নামে একটা আলাদা ইউনিট করে টিম আরো অ্যাডভান্স ট্রেনিং, আরো বেটার ট্রেনিং দেওয়ার সুযোগ সুবিধা দেওয়ার জন্য আমরা কিন্তু একটা চিন্তা ভাবনা করেছি। এবং ওদেরকে আমি বলেছি যে এটা খালি বাইরের মানুষের জন্য না, এটা আমার ধারণা ওরা বুঝেছে যে এটা আমাদেরও কথা, যে এখন কিন্তু আগে আন্ডার-19 যারা খেলেছে আমাদের অনেক ভালো ভালো খেলোয়াড় আছে, কিন্তু সবাইকে কিন্তু মানুষ চিনে না, কিন্তু এদের সবাইকে এখন চিনে কাজে, অনেকেই তারা অনেককেই ওদেরকে তারা আইডল হিসেবে, আইকন হিসেবে মেনে নিবে, কাজে ওদের কি করে না করে প্রত্যেকে কিন্তু সকলের কাছে অনুকরণীয় হতে পারে, বিশেষ করে নতুন প্রজন্মের কাছে। কাজে এমন কিছু করো না যাতে করে রং মেসেজ যায়, এই জিনিসগুলাই আমি ওদের সাথে বোঝাতে চেষ্টা করেছি আজকে। এবং এর মানে হচ্ছে সবার চোখ থাকবে মানে বিসিবির চোখও থাকবে ওদের উপরে, এই জিনিসটাও এটাতে মানে ডেফিনেটলি ইট উইল স্টে। অ্যান্ড আমরা চাচ্ছি, আমরা কিন্তু বলছি না কাউকে যে ওরা অনেক বড়, অনেক পার্থক্য, ওরা এখনই এত বড় কোনো প্লেয়ার হয়ে যায়নি, তবে ওরা যেটা এনে দিয়েছে সেটা আজ পর্যন্ত কেউ পারেনি বাংলাদেশে, এটা এটা ঠিক। এবং এই জিনিস আজ থেকে 3-4 বছর আগেও কখনো মনে হয়নি বাংলাদেশ ওয়ার্ল্ড কাপ জিতবে, এখন এরকম তো মেয়েদের বেলাও মনে হয়নি, কিন্তু মেয়েরা তো এশিয়া কাপ চ্যাম্পিয়ন হলো, আমরা তো মাত্র মেয়েদের টিম গঠন করলাম, ওরা এই যে আবার ওয়ার্ল্ড কাপ খেলতে গেছে এটাও তো জানতাম না আমি, 1 বছর আগেও জানতাম আমরা মেয়েরা ওয়ার্ল্ড কাপ খেলতে যাচ্ছে না, কিন্তু ওয়ার্ল্ড কাপ খেলতে তো যাচ্ছে। সো ডেভেলপমেন্ট বা আস্তে আস্তে সামনের দিকে তো এগুচ্ছে, সো যুবরা যদি ওয়ার্ল্ড কাপ জিততে পারে তাহলে ডেফিনেটলি একটা জিনিস সম্ভব, মানে একটা ব্যাপার নিশ্চিত যে আমাদের বড়রাও না পারার কোনো কারণ নেই, হয়তো একটু সময় লাগবে, হয়তো আমাদের কিছু বোর্ডের থেকে হতে পারে, বিভিন্ন জায়গা থেকে হতে পারে, আমাদের কিছু ল্যাকিংস আছে, বাট আমরা যদি প্ল্যান্ড ওয়েতে আগাই আমার ধারণা এটা অবশ্যই আগাবে। এবং এদের এই আজকের এই ওয়ার্ল্ড কাপ জেতাটা কিন্তু আরো 2 বছর ধরে ওরা কিন্তু ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স, এমন না যে একদিনের খেলা হয়ে গেছে, 2 বছর দে উইল বি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন্স। আপনারা যদি কমেন্ট্রি শুনেন, ধারাভাষ্য যদি শুনে থাকেন, আপনারা দেখেছেন প্রত্যেকে বাংলাদেশের এই দলটাকে যে প্রশংসা করেছে এটা অকল্পনীয়। এবং যেই পরিমাণ মেসেজ আমার কাছে এসছে সারা ক্রিকেট বিশ্ব থেকে, এটা তো আপনারা বুঝতেই পারছেন, তারা সকলেই মনে করছে বাংলাদেশ অলরেডি কিন্তু আমাদের ন্যাশনাল টিম একটা লেভেলে আমাদেরকে নিয়ে গেছে, আগের চেয়ে একটা জাম্প দিয়েছিল, এই জয়টা আমাদেরকে এখন আরো সকলের ফোকাসের মধ্যে নিয়ে আসবে। কাজে সেই জন্যই বলেছি ওদেরকে যে এখন চ্যালেঞ্জেস আর গোয়িং টু বি মাচ মোর আগের চেয়ে, এবং আরো কঠিন হবে, বাট আমার দৃঢ় বিশ্বাস 2 বছরের মধ্যে ওরা না শুধু আমাদের জাতীয় দল, আমাদের মেয়েরাও আরো অনেক ভালো করবে, যখন নাকি সকলেই এই যে আগামীবার যদি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ 2 বছর পরে যখন হবে, বলেন অনেক বাংলাদেশি ভাববে না যে ওই টিমটাও চ্যাম্পিয়ন হবে, তার মানে এই বিশ্বাস, এটা তো সম্ভব, এইটা ওরা করেই দেখেছে, কাজে এই বিশ্বাস আমার প্রথম থেকেই ছিল, সামনেও থাকবে, এবং আমার ধারণা অবশ্যই আমরা পারবো, এই ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই।